আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেকে বলছেন আওয়াজ আসছে না, এতক্ষণ মাইক্রোফোনের সাথে হয়তো কানেক্ট ছিল না, সেজন্য আওয়াজ আসছিল না। আশা করছি এখন আওয়াজ আসছে। আওয়াজ আসছে কিনা একটু আমাকে ক্লিয়ার করবেন, আশা করছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং এখন আওয়াজ আসছে কিনা একটু অবশ্যই জানাবেন, তাহলে ভালো লাগবে, আমরা লাইভটি শুরু করতে পারবো। আচ্ছা, আওয়াজ এখন হচ্ছে। আমরা আগামীতে পবিত্র পেছনের কিছু কথা আবার রিপিট করছি, এই জন্য আওয়াজ আসছিল না। আমরা পবিত্র মাহে রমাদান আসছে সামনে, তো সেই মাহে রমাদানকে উদ্দেশ্য করে আমরা অনেক সময়ের ব্যাপার যেহেতু, সেজন্য অনেক আগে থেকেই পবিত্র মাহে রমাদানের যে কোরআনের রেকর্ড তেলাওয়াত, পুরো কোরআনের তেলাওয়াত পরিপূর্ণ 30 পারা আমরা এখন থেকেই শুরু করতে যাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের দোয়া নিয়ে আমরা এই কাজটি শুরু করি। আমি একদিন পূর্বে প্রথম পারা দিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় পারা ইনশাল্লাহ এখন শুরু হবে। তো সবাই দোয়া করবেন যেন আমরা পবিত্র এই আল কোরআনের এই কাজটি পরিপূর্ণ করতে পারি সুন্দরভাবে। সেজন্য আপনাদের সামনে হুট করে লাইভে চলে আসলাম, মূলত দোয়া নেওয়ার জন্য। আপনাদের দোয়ায় শরিক রাখবেন, এবং আমরাও চেষ্টা করব যেন পবিত্র কোরআন পরিপূর্ণ 30 পারা যেন আমরা রেকর্ড করতে পারি। তো এখন বেশি কথা বলবো না, আমরা শুরু করবো নাকি? আচ্ছা, এখন আমরা শুরু করছি দ্বিতীয় পারা থেকে। অনেকে যুক্ত হয়েছেন এবং যুক্ত হচ্ছেন, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। যারা যুক্ত হচ্ছেন তাদেরকে মনের গভীর থেকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। আশা করছি লাইভটির শেষ পর্যন্ত আপনারা থাকবেন, বেশি সময় নিব না, আধা ঘন্টার মতো আমরা লাইভে থাকব, এরপর আমরা চলে যাব ইনশাল্লাহ। যতক্ষণ থাকব ততক্ষণ কোরআনের তেলাওয়াত হবে, চেষ্টা করব আপনাদেরকে যুক্ত রাখার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها، قل لله المشرق والمغرب، يهدي من يشاء وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن وما الله بغافل عما يعملون.
من السماء من ماء
به الأرض فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما تعشو بات سيكون بيترو